সম্প্রতি শুরু হয়েছে আলোচিত রিয়েলিটি শো বিগ বসের ১৬তম সিজন। তবে শুরুর আগে থেকেই এই রিয়েলিটি শো নিয়ে ছিল বিতর্ক, কারণ বিগ বসের ঘরে এবার প্রতিযোগীদের একজন পরিচালক সাজিদ খান, যার বিরুদ্ধে মিটু আন্দোলনের সময় যৌন হেনস্থা এবং অশালীন আচরণের অভিযোগ রয়েছে। আর তাই অনেকেই এই শো না দেখারও ডাক দিয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমনকি বিগ বস থেকে সাজিদ খানকে বাদ দেওয়ারও দাবি জানান বলিউডের অনেক অভিনেত্রী, যারা তার দ্বারা যৌন হেনস্থার শিকার হয়েছিলেন। এবার এই দাবি আরও জোরদার হয়েছে, বিগ বসের ঘর থেকে বিদায় নিতে হবে সাজিদ খানকে। এমন দাবি তুলে ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুরের শরণাপন্ন হয়েছেন দিল্লি মহিলা কমিশনের চেয়ারপারসন স্বাতী মালিওয়াল। দিল্লি মহিলা কমিশন প্রধানের একটি আবেদনে স্পষ্ট ভাষায় জানান, বিগ বসের ঘর থেকে যাতে পরিচালক সাজিদ খানকে বের করে দেওয়া হয়। ২০১৮ সালে মিটু মুভমেন্টের সময় একাধিক নারী তার বিরুদ্ধে মুখ খুলেছিলেন, আর এরই জের ধরে ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন তাকে এক বছরের জন্য সাসপেন্ডও করেছিল। ইতিমধ্যে সাজিদ খানকে নিয়ে নিজের বিরক্তি জাহির করে বলিউড ত্যাগ করার কথা ঘোষণা করেছেন মন্দনা করিমি। এদিকে ক্ষোভ প্রকাশ করেছেন সালোনি চোপড়া, অহনা কুমার রাও, ক্ষোভের মুখে সালমান খান নিজেও, কারণ যৌন হেনস্থাকারীকে পোস্টার দেওয়ার অভিযোগ এখন তার উপরেই।